স্বাস্থ্য ভবন সাফাই অভিযানটাই আমাদের উৎসব। এডুকেশন এবং হেলথ সিস্টেম টোটালটার দুর্নীতি দুর্বৃত্তায়ন তার জনক ধারক বাহক তাদেরকে হটানোর জন্যই ঝাঁটা আমরা প্রতীক হিসাবে ব্যবহার করছি। নর্থ বেঙ্গল লবির সিন্ডিকেট রাজ তৈরি করেছে, সেই সিন্ডিকেট রাজকে সম্পূর্ণ ঝেটিয়ে বিদায় করার জন্য তার প্রতীক হিসাবে আমরা ঝাঁটা হাতে নিয়েছি। সেক্রেটারি সাকো वो अपना ब्रेन भाड़ा पे दिए हुए दूसरे लोगों को और बिना ब्रेन के ही वो काम कर रहे हैं यहाँ पे विगत कई वर्षों से, इसलिए हम लोग उनको ब्रेन गिफ्ट कर रहे हैं कि अब इस ब्रेन से वो काम करें। ঝাঁটা দিয়ে নিপাত যাবে না, ঝাঁটা দিয়ে আমরা দুর্নীতি দূর করব এবং সমস্ত ধরনের করাপশন দূর করব। এই যে স্বাস্থ্য ভবন এবং আমাদের এই পুরো রাজ্যে যে করাপশন চলছে, যে দুর্নীতি চলছে, যে স্বাস্থ্য সিন্ডিকেট চলছে, সেটাকে আমরা নিপাত যাই আমরা চাইছি। আমরা সাধারণ মানুষ হিসাবে এটাই আমাদের প্রার্থনা। আরে চলে আসুন আমাদের হাসপাতালে, আপনার ক্যাটারেক্ট অপারেশন করে দেওয়া হবে, ফ্রিতে অপারেশন করে দেওয়া হবে, চলে আসুন। আর জনতাও দেখে নি যে আমাদের পরিষেবা আদৌ বন্ধ আছে কিনা। আসলে স্বাস্থ্য ভবনে বসে থাকা মাথা মোটা চটি চাটা অধিকর্তাদের চোখে ছানি পড়ে গেছে। উনি অ্যাকচুয়ালি কোথাও একটা বিনীত গোয়েল পুলিশ কমিশনারের পোস্টটাকে করে খাটো করে দিলেন, এমন করে বললেন যে একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তার রোল নেই কিন্তু দুর্গাপূজায় ভিড় ঠেলানোটা তার রোল। আমার সামাদের সামা মনে হয়েছে যে উনি ইনডাইরেক্টলি পুলিশ কমিশনারকেই মানে ওকে ইনসাল্টটা করলেন। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো যে করুণাময়ী থেকে কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে জুনিয়র ডাক্তারদের যে মিছিল এগোচ্ছে, কার্যত দেখা যাচ্ছে ঝাঁটা হাতে মিছিল এই মুহূর্তে এগোচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে, একদম ঝাঁটা হাতে নিয়ে তারা কিন্তু এগোচ্ছে। আমি জিজ্ঞাসা করবো, ঝাঁটা হাতে নিয়ে কেন? এই যে স্বাস্থ্য ভবন যেটা নর্থ বেঙ্গল লবির সিন্ডিকেট রাজ তৈরি করেছে, সেই সিন্ডিকেট রাজকে সম্পূর্ণ ঝেটিয়ে বিদায় করার জন্য তার প্রতীক হিসাবে আমরা ঝাঁটা হাতে নিয়েছি। দেখুন যারা এটা এখন গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে, স্বাস্থ্য ভবনের যে সিন্ডিকেট রাজ চলছে, এই যে খুন এবং দুর্নীতি সমস্ত কলেজে কলেজে চলছে, তার মাথা এই তৃণমূলের ডাক্তারদের যে গোষ্ঠী, তারাই নর্থ বেঙ্গল লবি নামে পরিচিত। এরাই সমস্ত দুর্নীতির হোতা, এরাই সমস্ত জায়গাতে টোটাল মেডিকেল এডুকেশন এবং হেলথ সিস্টেম টোটালটার দুর্নীতি দুর্বৃত্তায়ন তার জনক ধারক বাহক তাদেরকে হটানোর জন্যই ঝাঁটা আমরা প্রতীক হিসাবে ব্যবহার করছি। সাফাই অভিযান, কারণ আমাদের মনে হয়েছে যে এই যে দুর্নীতি এটা স্বাস্থ্য ভবনের শুরু থেকে শেষ অবধি পুরোটাই রয়েছে। তাই আমাদের মনে হয় যে আমরা যদি এই আন্দোলন থেকে পুরো স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য ব্যবস্থার যা যা দুর্নীতি রয়েছে পুরোটাকে দুর্নীতি মুক্ত না করতে পারি, তাহলে আমাদের এই আন্দোলন সফল হবে না বলে আমরা মনে করি এবং ভবিষ্যতে আবার একটি এরকম অভয়ের মতো কাণ্ড হতে পারে। সেই জন্য আমরা মনে করি যে আমাদের এই অভিযান এবং আমাদের দরকার পড়লে অবস্থান পুরো শুরু থেকে শেষ অবধি পরিষ্কার করে আসারই অভিযান। আপনারা তো দীর্ঘদিন আন্দোলন করছেন, আন্দোলনটা নয় নয় করে 21 দিন হয়ে গেল, 31 দিন হয়ে গেল, তো আমি বলছি আপনাদেরকে এই 5টা দাবি একটা দাবিও মানা না। আপনি যদি সেভাবে দেখেন তাহলে কিন্তু কোনো দাবি সেরকম করে মানা হয়নি। যদি আপনি সন্দীপ ঘোষের দাবির কথাটাও বলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে স্বাস্থ্য ভবন থেকে কিছু করে উঠতে পারলো না। আগে সে অ্যারেস্ট হলো, সেটা সিবিআই করলো, তাও দুর্নীতির মামলায়, এবং তারপরে গিয়ে স্বাস্থ্য ভবন অটোমেটিক্যালি যে অ্যারেস্ট যে মানে সাসপেনশন হয় সেটাই, কিন্তু তাকে নিয়ে স্বাস্থ্য ভবনের থেকে কোনো প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ, সদর্থক পদক্ষেপ কিন্তু দেখলাম না। সিপি ডিসি নর্থ বা ডিসি সেন্ট্রাল তার এগেনস্টেও কিন্তু কোনো কড়া ব্যবস্থা নেওয়া গেল না। শুধু তাই নয়, এই যে সিকিউরিটির জন্য সুপ্রিম কোর্ট মানে আমাদের স্টেটকে, আমাদের রাজ্যকে যে আলটিমেটাম দিয়েছে যে তাড়াতাড়ি করে সিকিউরিটি মেজার তৈরি করা হোক, সেটাও কিন্তু করা হলো না। কলেজে কলেজে যে থ্রেট কালচার চলছে, এই এই ধরনের একটা সিন্ডিকেটের যে বিভিন্ন লবি রয়েছে তাদেরকে কিন্তু সরানো হলো, কোন রকম কারণ দেখা হলো না কেন সরানো হয়েছে, বা পুরোপুরি সমূলে কিন্তু এখনো তাদেরকে উৎপাদন করা গেল না। হ্যাঁ, সুপ্রিম কোর্টের তরফ থেকে যে টাইম দেওয়া বলা হয়েছে যে যদি না হয় তাহলে সেক্ষেত্রে রাজ্য অ্যাকশন নিতে পারে, অ্যাকশনের কথা রাজ্যের তরফ থেকে আমরা এর আগেও শুনেছি। আমাদের মনে হয়েছে সুপ্রিম কোর্ট একটা বারের জন্য এটা বলেনি যে আমাদের দাবিগুলো অন্যায্য,
আমাদের দাবিগুলো ন্যায্য এবং তার জন্য আমাদের আন্দোলনও ন্যায্য। সেই জন্য আমরা সাধারণ মানুষের সমর্থন পেয়েছি। আমরা কর্মবিরতি এই মুহূর্তে তুলছি না, যদি কোনো অ্যাকশন নেয় সেই অ্যাকশনের পরে আমরা পরবর্তী রিয়াকশনটা জানাতে পারবো, কিন্তু আপাতত আমরা জানি আমাদের দাবি ন্যায্য, আমাদের কোনো রকম কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা কর্মবিরতি চলবে এবং আজকে আমরা এই যে অভিযান করছি এটা এই দাবির মধ্যে, দাবিটাকে একটি দাবিকে খাটো করে দিলেন, এমন করে বললেন যে একটি ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তার রোল নেই কিন্তু দুর্গাপূজায় ভিড় ঠেলানোটা তার রোল। আমাদের সভা মনে হয়েছে যে উনি ইনডাইরেক্টলি পুলিশ কমিশনারকেই মানে ওকে ইনসাল্টটা করলেন। তো আমরা জানি না এর কি মানে, এটা যথেষ্ট অসংবেদনশীল একটা কথা যে পুলিশ কমিশনার তিনি যিনি যার আন্ডারে যে পুলিশ সে একদম সক্রিয় ভূমিকা নিয়েছিল ধামাচাপা দেওয়ার জন্য সবকিছু করা এবং জাস্টিসের পেছনে, এবং তো সিবিআই তরফ থেকেও জানানো গেছে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে কারা করেছে। সেই জায়গা থেকে বিনীত গোয়েল যদি নিজেও চেয়ে থাকেন, উনি আমাদেরকে জানিয়েছিলেন যখন যে ডেপুটেশন টিম গিয়েছিল যে যদি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলেন উনি পদক্ষেপ উনি পদত্যাগ করবেন, ওর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন চাইছেন না তা আমরা বুঝতে পারলাম না। দুর্গাপূজাটা একটা ছুটো মাত্র, এটা হ্যাঁ হ্যাঁ ওই তো বলছি, এই যে ওই জন্য আমরা উৎসবে উৎসবে চলে এলাম, এই স্বাস্থ্য ভবন সাফাই অভিযানটাই আমাদের উৎসব। ছোটবেলায় পড়েছি মঙ্গলবার মানে জঙ্গল সাফাই অভিযান একদমই মনে আছে, কিন্তু সেটা মনে করে এটা করা হয়নি, প্ল্যানটা আগে হয়ে গেছিল তারপর দেখলাম মিলে গেল, মিলে যাওয়াতে সেই ন্যারেটিভটা আমরা তৈরি করতে পারলাম আর কিছুই না। আপনারাও হয়তো অনেকেই পড়ে থাকবেন মঙ্গলবার আজকে স্বাস্থ্য ভবন অভিযান ইতিমধ্যেই বলছে কিন্তু আজকে জঙ্গল সাফ করার দিন, সেই রীতিমতো দেখা যাচ্ছে ছাঁটা হাতে তেমনটাই অভিনব চিত্র এই মুহূর্তে যে বিক্ষোভের একটা আবহ কিন্তু তাকেও কিন্তু রীতিমতো তারা বলছেন অনেক দূর আমরা এগোবো একদম আমরা উৎসবে ফিরবো, মানে আমাদের বোনের সব আমাদের মায়ের সব আমাদের মেয়ের সব আমরা পেয়েছি হাতে, সেই অবস্থা আমাদের পক্ষে উৎসবে ফেরা সম্ভব নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। রীতিমতো আপনারা স্বাস্থ্য ভবন অভিযান করছেন, ওই যে বিনীত গোয়েল তো চারবার পদত্যাগ করতেছে, হ্যাঁ কিন্তু তার পদত্যাগ তো নেওয়া হবে না। ধরুন আমার বন্ধু আমার পড়শি আমার আমার সাথে আপনার একটা বোঝাপড়া আছে, আমি কি চাইবো আপনি একটু খেলবেন আমার সাথে এসে একটু পদত্যাগ পদত্যাগ খেলি প্লিজ, উনি এসে একটা কাগজ জমা করবেন আপনি বলবেন না 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 আপনার পদত্যাগটা আমি নেব, এই খেলাটাই চলছে আর কি। সাধারণ মানুষকে কোনোভাবে দেখানো হলো যে সন্দীপ ঘোষ অভিক দে বিরূপাক্ষ এরা সবাই এদের এগেনস্টে শো কজ করা হলো, কিন্তু কোর্টে যদি সেই শো কজটা সাবমিট করা হয় তাহলে দেখা যাবে তারা বেরিয়ে যাবেন, একইভাবে বিনীত ঘোষের সাথেও একই খেলাটা চলছে। একটা আমরা ছোটবেলায় পড়েছিলাম আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন নিশ্চয়ই আপনারাও পড়েছিলেন একদম 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 জঙ্গলের পরিবর্তে দেখুন দেখুন জঙ্গল একটা খুব ভালো জায়গা কারণ জঙ্গলে পশু পাখি থাকে, তারা কিন্তু মানুষের মতো নয়, তারা আমাদের থেকে অনেক ভালো, তারা কোএক্সিস্টেন্সে বিশ্বাস করে, একটা পশু আর একটা পশুকে তখনই খায় যখন তার খিদে পায়, কিন্তু আমাদের রাজ্যে যে সিস্টেমটা চলছে তাতে তারা খিদে না পেলেও মানুষকে মারছে মানুষকে ধরছে। মুহূর্তে দেখাবো আপনাদেরকে একটা এই মুহূর্তে একদম দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবার মগজ মানে তারা রীতিমতো দেখা যাচ্ছে ব্রেন কার্যত তারা সেটা উপহার দিতে চলেছে স্বাস্থ্য ভবনে। কালকে সুপ্রিম কোর্টে আমাদের স্বাস্থ্য ভবন ডাক্তারদের নিন্দা করে জানিয়েছে আমরা নাকি চিকিৎসা করছি না, তাহলে অভয়া ক্লিনিক কারা করছে? স্বাস্থ্য ভবনের চোখে কি ছানি পড়ে গেছে? সেই ছানি সার্জারি কি আমরা করে দেবো? আরে চলে আসুন আমাদের হাসপাতালে, আপনার ক্যাটারেক্ট অপারেশন করে দেওয়া হবে, ফ্রিতে অপারেশন করে দেওয়া হবে,
চলে আসুন। আর জনতাও দেখেনি যে আমাদের পরিষেবা আদৌ বন্ধ আছে কিনা। আসলে স্বাস্থ্য ভবনে বসে থাকা মাথা মোটা চটি চাটা অধিকর্তাদের চোখে ছানি পড়ে গেছে, তাই তারা সুপ্রিম কোর্টে নিন্দা করছে। তাই তাদের চোখের ছানির অপারেশন কি আমরা করে দেব? আমাদের মেডিকেল কলেজগুলোতে আমাদের হাসপাতালে কি এই মাথা মোটাদের চোখে যে ছানি পড়ে গেছে সে অপারেশন হয়ে যাবে? কি কারণ আমরা মনে করি যে স্বাস্থ্যভবনের মাথায় বসে থাকা অধিকর্তাদের ডিএমই ডিএসএস এর ব্রেন নেই, তারা শুধু কয়েকজন প্রভাবশালীদের অঙ্গুলি হেলনে কাজ করেন। তারা নিজেরাও জানেন যে পরিষেবা যে বন্ধ নয়, তাহলে তারা কতটা মাথা মোটা হতে পারলে তারা ডাক্তারদের বিরুদ্ধে গিয়ে আমাদের অপমান করার চেষ্টা করছে। আরে তোমরা কি বোকা? আজ মানুষ ডাক্তারদের পাশে আছে আর তোমরা ডাক্তারদেরই নিন্দা করতে যাচ্ছ। ডাক্তারদের নিন্দা করে ডাক্তারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা মানে নিজেদেরই খাল কেটে কুমির ডেকে আনা। কারণ আজ মানুষ তাদের আমাদের জন্য মানুষ মরে যাচ্ছে, তাহলে মানুষ কেন আমাদের পাশে আজ মানুষ কেন আমাদের পাশে দাঁড়িয়েছে? কারণ মানুষ এই স্বাস্থ্য ভবন এবং শাসকের এই মিথ্যাচার রিজেক্ট করে দিয়েছে। আজ শাসকের চোখে ছানি পড়ে গেছে, তাই ওদের আমরা রিকোয়েস্ট করছি আসুন আমাদের হাসপাতালে, আপনার চোখের ছানির অপারেশন হয়ে যাবে। বলছে ছানির অপারেশন হয়ে যাবে, দেখাবো ইতিমধ্যে। হেলথ সেক্রেটারি স্যার কো হম লোক ব্রেন দে রহে হ্যায়, হেলথ সেক্রেটারি স্যার কো वो अपना ब्रेन भाड़ा पे दिए हुए दूसरे लोगों को, और बिना ब्रेन के ही वो काम कर रहे हैं यहाँ पे विगत कई वर्षों से। इसलिए हम लोग उनको ब्रेन गिफ्ट कर रहे हैं कि अब इस ब्रेन से वो काम करें। स्पाइन दिया था उस दिन, क्योंकि कोलकाता पुलिस स्पाइनलेस है, ना ही वो हमें प्रोटेक्शन कर पाई थी, ना ही वो हमें जस्टिस दिलवा पाई थी, ना ही वो जो भी साइट था उसको प्रोटेक्ट कर पाई थी। इसलिए हमने स्पाइन दिया था उस दिन, और आज हम ब्रेन दे रहे हैं उन्हें। बाद में कुछ देर के बाद 5 मिनट, चलो चलो पांच पांच मिनट, पांच मिनट बाद কালে কালে